আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কিয়ামতের মাঠে যার হিসাব চাওয়া হবে সেই জাহান্নামে যাবে। আল্লাহ যে নেয়ামত দিয়েছেন তার প্রতিটি হিসাব দিতে হবে। তবে কাফেররা হিসাব ছাড়া জাহান্নামে যাবে, আর মুসলিমদের মধ্যে যারা পাপ কাজ করেছে তাদের হিসাব চাওয়া হবে। দুনিয়াতে আল্লাহ বিনামূল্যে যে নেয়ামত দিয়েছেন তা সে কিভাবে ব্যয় করেছে তার হিসাব চাওয়া হবে। হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যার হিসাব তলব করা হবে সেই ধ্বংস হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা কি বলেননি সবচেয়ে সহজ হিসাব হবে তার যাকে ডান হাতে আমল নামা দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এখানে আমলের হিসাব প্রদর্শনের কথা বলা হয়েছে, যার হিসাব চাওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, এই হাদিস থেকে আমরা যে জিনিসটি শিক্ষা পাই, প্রথমত কিয়ামতের দিন যার হিসাব নিয়ে পর্যালোচনা করা হবে তার রেহাই নেই, তাকে আল্লাহ বিভিন্ন রকম প্রশ্ন করবেন আর সেই প্রশ্নের উত্তর দিতে বান্দা সক্ষম হবে না। দুই নম্বর হলো আমাদের মুমিনদের মাতা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার ইলম ও কোরআনের জ্ঞান ছিল যার মাধ্যমে কোরআন আয়াত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিচার করতে চেয়েছেন। তাই দিনী ক্ষেত্রে বড়দের সকল কথাই যাচাই বাছাই না করে মেনে নেওয়া উচিত নয়। তিন নম্বর হলো আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের হিসাব সহজ করা হবে। এর অর্থ হলো তাদের কাছে সহজ আমলনামাই পেশ করা হবে। চার নম্বর হলো কিয়ামতের দিন যার হিসাব পর্যালোচনা করা হবে সে আটকে যাবে, তাই আল্লাহ তাআলার কাছে সর্বদা বিনা হিসাবে জান্নাত লাভের জন্য প্রার্থনা করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।